আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত ম্যানমিকার্সের পক্ষ থেকে। আজকে ভিউয়ার্স, আমরা যে গাড়িটি রিভিউ দেওয়ার জন্য নিয়ে এসেছি এটা হচ্ছে টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো GX লিমিটেড। এটার মডেল ইয়ার হচ্ছে 2003, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2003। এটা বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসছিল। আজকে আমি চাইবো ভিউয়ার্স এই গাড়িটির আমি ভালো একটা ওভারভিউ দেওয়ার জন্য। চলুন ভিউয়ার্স, এই গাড়িটির আমি ভালো একটা ওভারভিউ দিই। আজকে আমি প্রথমে হেডলাইটের অপশনটি দেখবো। এটা হচ্ছে ডবল পার্টের HID LED হেডলাইট আপনারা দেখছেন, এবং এখানের এই এলইডিগুলো অনেক স্মার্ট এলইডি। এখানে 4 স্টেপের এলইডি এবং লুকটি অসাধারণ। আমি ভিউয়ার্স এই গাড়িটির এই এলইডিগুলো আমি একটু জ্বালিয়ে দেখাবো। আমি ইমার্জেন্সি দিলাম, তারপর হচ্ছে হেডলাইটের অপশন দিলাম। এখন ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইট ইয়েলো, এবং হচ্ছে এখানের এলইডি লাইটটি হচ্ছে হোয়াইট, এবং এখানেরও অনেক নাইস একটি ফিটিংস। আমরা দুইটির অপশন দেখলে অনেক অসাধারণ লুকস, এবং নিচে হচ্ছে HID ফগ লাইট। এবং এই গাড়িটির সাথে প্রথমে হচ্ছে লার্জ সাইজ টয়োটা লোগো উইথ ক্রোম, যেটার জন্য অসাধারণ একটি লুকস, এবং সেই সাথে হচ্ছে প্রাডোর লোগো উইথ ক্রোম। এবং এই গাড়িতে ভিউয়ার্স এটা হচ্ছে এক্সট্রা একটি বডি কিট। এই বডি কিটটি থাকার কারণে অনেক অসাধারণ দেখাচ্ছে লুকটি সামনে থেকে, এবং নিচে হচ্ছে আপনার এয়ার বেঞ্চ, ইঞ্জিন কুলের জন্য এই এয়ার বেঞ্চটি, এবং নাইস একটি ফিচার্স। তখন আমি লাইটিং প্লাস হচ্ছে এই বডি কিট সহ অসাধারণ একটি লুকস। আমি ভিউয়ার্স এখন গাড়িটির ইঞ্জিন কন্ডিশনটি তুলে ধরব। একটি গাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইঞ্জিন কন্ডিশন, সো আমি ইঞ্জিন কন্ডিশনটি দেখাবো। এই গাড়িটির ইঞ্জিন কন্ডিশনের কী অবস্থা, আমরা এখন ইঞ্জিন কন্ডিশনটি দেখতে পাচ্ছি। অনেক ফ্রেশ একটি ইঞ্জিন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ব্যাটারি, রেগুলেটার, গিয়ার অয়েল, ব্রেক অয়েল সব কিছু আমরা দেখতে পাচ্ছি। সো ভিউয়ার্স, আমি আর একটু কনফার্ম হওয়ার জন্য গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ আছে কি না সেগুলো তুলে ধরার এখন চেষ্টা করব। সেগুলোর জন্য আমি এখান থেকে এই ক্রসগুলো দেখব এবং মার্সেলগুলো তুলে ধরার চেষ্টা করব। এগুলো দেখলে আমি সাধারণত বুঝতে পারি আমরা গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি আছে কি না। অ্যান্ড বিকজ ভিউয়ার্স, কোনো রকমের অ্যাক্সিডেন্টের হিস্টোরি গাড়ি ক্রয় ও বিক্রয় করে না, এবং পেপারসের 100% নিশ্চয়তা দিয়ে থাকে। আপনি চাইলে ভিউয়ার্স গাড়ি ক্রয়ের পূর্বে যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে গাড়িটি চেক করারও সুযোগ আছে, এবং সেখানে চেক করার পর যে কাজগুলো বের হবে ভিউয়ার্স, ওই কাজগুলোর জন্য আলোচনা করার সুযোগ আছে। আমরা ভিউয়ার্স গাড়িটির ক্রসগুলো দেখছি। এগুলো দেখলে মোটামুটি আমরা কনফার্ম হতে পারি গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ আছে কি না। আমরা এই ক্রসগুলো এখনও ভালোভাবে দেখার চেষ্টা করব। আমরা চাই ভিউয়ার্স সবসময় অথেন্টিক ইনফরমেশন দেওয়ার জন্য, সো আমি এগুলোকে ভালোভাবে তুলে ধরার চেষ্টা করছি যাতে আপনার বোঝার সুবিধা হয়, এবং এগুলো দেখলেও তো আমরা সাধারণত বুঝতে পারি গাড়িগুলোর কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ আছে কি না। আমি বোথ সাইড এখন আমরা বাম পাশের ক্রসগুলো দেখছি। নাও আমরা এখন সাইড কন্ডিশন দেখব। আর ভিউয়ার্স, আমি চাইবো এই গাড়িতে যদি কোনো রকমের স্ক্র্যাচও পড়ে থাকে বা থাকে, অবশ্যই আমি সব কিছু জিনিস তুলে ধরার চেষ্টা করব, মানে সব কিছু ইনফরমেশন গুলো। এখন আমরা ফেন্ডার মিররটি দেখছি, এবং ফেন্ডার মিরর উইথ ক্রোম, যার জন্য একটি নাইস লুক। টু স্টেপের এখানে আমরা দেখলে বুঝতে পারবো, এই পাশেও একটা, এই পাশেও সেম অপশন ফেন্ডার মিররটি।
এখন ভিউয়ার্স আমরা টায়ার কন্ডিশনটি দেখছি। টায়ার কন্ডিশন খুবই ভালো, নিউ একদম, চারটি চাকায় এই গাড়ির সাথে আমরা নিউ আছে। এবং এই টায়ারের এই অ্যালয়টা হলো ভিউয়ার্স 17 ইঞ্চি অ্যালয়, এবং টায়ার সাইজ হলো 265/65R17। এবং যেভাবে আমরা টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছি, এইভাবে 2 থেকে 2.5 বছর মিনিমাম রান করা সম্ভব। এবং চারটি চাকায় আমরা সেম কোয়ালিটির টায়ার আছে। তারপর আমিও চাইব পিছনের টায়ারগুলো দেখানোর জন্য। এখন আমি লুকিং গ্লাস দেখছি, আমরা লুকিং গ্লাসের সাথে হচ্ছে ক্রোম, যেটার জন্য সাধারণ একটি লুক। এবং এখানে হচ্ছে রেনশেড উইথ ক্রোম, এবং রুববার বোথ সাইড রুববার, এবং এখানে ক্রোমের এই বিট, এবং এখানে হচ্ছে ক্রোম হ্যান্ডেল। এবং বিয়স এটার মধ্যে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো এসইউভির মধ্যে থাকে সবসময়, আবার অনেক সময় থাকে না, এটার মধ্যে আমরা আছে হচ্ছে ফুট স্টেপ। এই গাড়িগুলোর ফুট স্টেপ অনেক হেভি হয়, আপনারাও জানেন এই গাড়িগুলোর ফুট স্টেপ অনেক হেভি। এবং এই গাড়িগুলোর গ্রাউন্ড ক্লিয়ারনেস নিয়ে বলার অপেক্ষা রাখে না, এগুলোর গ্রাউন্ড ক্লিয়ারনেস হচ্ছে অনেক বেশি। এটার এই প্রাডোর গ্রাউন্ড ক্লিয়ারনেস হলো 220 মিলিমিটার। আমাদের দেশে এই গাড়িগুলোর যখন ড্রাইভ হবে তখন আমাদের স্পিড ব্রেকারের কোনো সমস্যা হবে না আশা করি। এগুলোর অনেক গ্রাউন্ড ক্লিয়ারনেস, এবং পিছনের গ্লাসগুলো হচ্ছে প্রাইভেসি গ্লাস। এখানে প্রাইভেসি গ্লাসগুলো দেখছি। এবং এখন আমরা পিছনের টায়ার কন্ডিশন দেখব, সেম কন্ডিশন আমরা সামনের যে কন্ডিশন দেখেছিলাম সেম হচ্ছে পেছনের টায়ার কন্ডিশনও সেম, নিউ ভালো অবস্থায় আছে। আমরা এখন ব্যাক স্পেসগুলো দেখব। আমরা এখন পিছনের ব্যাক স্পেস দেখছি। এই গাড়িগুলোর ভিউয়ার্স ট্রাঙ্ক স্পেস অ্যাভেলেবল। আমরা ট্রাঙ্ক স্পেসে যাওয়ার আগে আমরা এখানে উপর থেকে দেখি স্পয়লার উইথ স্টপ ল্যাম্প, এবং এখানে হচ্ছে প্রাইভেসি গ্লাস। এবং এই গাড়িগুলোর আমরা সবাই জানি এই গাড়িগুলোর যে শেপ, এই 2003 শেপগুলো সবগুলো এগুলোর হচ্ছে সবগুলোর এই পেছনের চাকা, এবং ওয়াইফাই, এবং এই হ্যান্ডেলগুলো হচ্ছে ক্রোম, ক্রোম হ্যান্ডেল। এখানেও প্রাডোর লোগো উইথ ক্রোম, নাম্বার প্লেট, স্মার্ট একটি লুক। এবং আমরা যখন টেল লাইটগুলো দেখছি, এই টেল লাইটগুলোর সাথেও উইথ ক্রোম ফিডেড। এবং নিচেও এর সাথে ক্রোম। সো ভিউয়ার্স, এই গাড়িতে কী পরিমাণ অ্যাভেলেবল কার্গো স্পেস আছে এটা আমরা এখন তুলে ধরব। আমরা এখন দেখতে পাচ্ছি ভিতরের কার্গো স্পেস। আমরা যখন আমাদের প্যাসেঞ্জার বেশি হবে তখন আমরা চাইলে পিছনে 2টি সিট ওগুলো আমরা রাখতে পারবো, মানে নিজস্বভাবে সেটিং করতে পারবো। আর যদি আমাদের মালামাল বেশি হয় তখন আমরা এই সিটগুলোকে সেমভাবে রেখে এরকম রেখে মালামাল রাখতে পারবো। সো এগুলো তুলে রাখলে আমাদের অ্যাভেলেবেল স্পেস হয়, আর যদি আমাদের প্যাসেঞ্জার থাকে আমরা এই সিটগুলোরে ইউজ করতে পারবো। কিন্তু ভিউয়ার্স, এই সিটগুলো বসার পর তেমন একটা জায়গা থাকে না, একটি বা দুটি বড় জোরে লাগেজ রাখা যায়। তারপর আমি একটু সিটগুলোকে বসিয়ে দেখার চেষ্টা করি। আমরা ভিউয়ার্স এটা চাইলে এরকমভাবে আমরা সিটটা রাখতে পারবো, এবং এইভাবে থাকলে আর তেমন একটা স্পেস থাকে না, খুবই কম, ওনার ছোটো ছোটো 2টা লাগেজ রাখা যাবে। কিন্তু আমাদের যদি প্যাসেঞ্জার না থাকে তাহলে আমরা এরকম অপশানটি নিতে পারবো, তখন আমরা অনেকগুলো 4-5টি লাগেজ ওনা এসে রাখতে পারবো। এবং এই গাড়িগুলোর জেনাস টুলস হচ্ছে বাম পাশে, আমরা এখানে জেনাস টুলসগুলো আছে,
আমরা জানা স্টোরস গুলো দেখছি এবং আর লিভার উইলনেস এখানে আছে। এখন ভিউয়ার্স এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে কিনা সেগুলো আমরা এই ক্রসগুলো তুলে ধরবো। এই ক্রসগুলো আমরা দেখলে বুঝতে পারবো গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি আছে কিনা। আমি চাই আপনারাও ভালোভাবে লক্ষ্য করবেন, এই ক্রসগুলো দেখলে আপনারাও বুঝে ফেলতে পারবেন গাড়িতে কোনো রকমের অ্যাক্সিডেন্টাল ড্যামেজ আছে কিনা। আমি আগেও বলেছিলাম ভিউয়ার্স অ্যান্ড বিকার্স কোনো রকমের অ্যাক্সিডেন্টাল হিস্টোরি গাড়ি ক্রয় বিক্রয় করে না। আমরা ডান পাশের ক্রসগুলো দেখবো এখন। চলুন ভিউয়ার্স আমরা একবার ডান পাশের সাইড কন্ডিশনটি দেখবো এখন। ডান পাশের সেম কন্ডিশন ভিউয়ার্স, এখানে এই গাড়িতে কোনো রকমের স্ক্র্যাচ নেই। সো আমরা এখন ডান পাশের টায়ার কন্ডিশনটি দেখবো এখন। আগে টায়ার কন্ডিশন খুবই ভালো, আমি আগে বলেছিলাম চারটি চাকায় নিউ এবং এগুলো আপনারাও দেখলে বুঝতে পারছেন। এবং উপরে হচ্ছে প্রাইভেসি গ্লাস এবং ক্রোমের বিট এবং উপরে হচ্ছে রুফ বার, রিনশেড উইথ ক্রোম। সো নাইস ফিটিংস। আমরা এখন ভিউয়ার্স এখন ভিতরের স্পেসগুলো তুলে ধরার চেষ্টা করছি। ভিতরের স্পেস আপনারা দেখতে পাচ্ছেন এখন। এখন ভিউয়ার্স আমি একটু ডোর কন্ডিশনটি দেখাব। ডোর কন্ডিশনে ভিউয়ার্স এখানে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবো এখানে ফেব্রিক্স প্লাস হচ্ছে উডেন, এই উডেনগুলো অনেক স্মার্ট লুক। এবং হ্যান্ডেল এখানে হচ্ছে একটি উডেন স্ট্রে মিরর কন্ট্রোলিং, এই হ্যান্ডেলটি অনেক স্মার্ট। এবং নিচে হচ্ছে একটি স্টোর প্লাস হচ্ছে এখানে হচ্ছে স্পিকার। এবং ভিউয়ার্স এখানে একটি ডোর লাইটও আছে। সো অনেক নাইস ফিচার্স। এখন ভিউয়ার্স আমি ভিতরের কন্ডিশনটি দেখাবো। ভিউয়ার্স এসওবিতে বসার জন্য বলার অপেক্ষা রাখে না। সো অ্যাভেলেবেল স্পেস আপনারাও জানেন। এখন আমি তারপরেও বসলাম। এখানে হচ্ছে পকেট, এগুলো আমরা প্রয়োজনীয় কাগজপত্র রাখতে পারবো। এবং এখানে হচ্ছে এসি কন্ট্রোলিং প্যানেল, এখান থেকে আমরা এসি অফ করে দিতে পারবো আর বাড়াইতে পারবো। এখানেও হাই লো এবং লেয়ার কুল, এখানে একটি ছোট্ট স্টোর। তিনের মডেল, তিনের রেজিস্ট্রেশন, সো ব্র্যান্ড নিউ বাংলাদেশে আসছিলো। সো এই জন্য এই গাড়িগুলোতে আমরা সেন্ট্রাল এসি আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই এপাশে সেম, ওখানেও দুপাশেও আমরা সেন্ট্রাল এসির অপশন, এখানে একটা, এখানে একটা। এবং এখানে হচ্ছে তিনটা হেডরেস্ট এবং হেডরেস্টগুলো আপনাদের কমফোর্টেবলভাবে সেটিং করতে পারবেন নিজেদের এর উপর নির্ভর করে। এখানে আপনি যদি আরও বাড়াইতে চাই আবার নামাইতে চাইলে আবার নামাই দিতে পারবো। এটা হচ্ছে আমার জন্য পারফেক্ট ভিউ। যদি আপনাদের জন্য সেটিং করা লাগে অবশ্যই আপনারা সেটিং করে নেবেন। এবং আর্মরেস্ট, এই সিটগুলো হচ্ছে লেদার সিট, সো বিউটিফুল। আমরা চাইবো ফিজিক্যালি আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আর মনে হয় অবশ্যই পছন্দ হবে, অনেক ফ্রেশ কন্ডিশন। এখন আমরা একটু সিলিংটা দেখব ভিউয়ার্স। এই গাড়িটার সিলিংটাও অনেক ফ্রেশ।
আমরা এখন সিলিংটা দেখছি এবং এখানে হচ্ছে লুম লাইট। ভিউয়ার্স আমরা এখন সামনের অংশে যাব। আমরা ভিউয়ার্স এখন সামনের কন্ডিশনটি দেখছি। এখানে ফেব্রিক প্লাস হচ্ছে উডেন, উডেনের জন্য অনেক স্মার্ট একটি লুক এবং হ্যান্ডেল, ডোর হ্যান্ডেল, এখানে হচ্ছে মিরর কন্ট্রোলিং প্যানেল উইথ উডেন এবং লক আনলক। এবং ভিউয়ার্স এখানে আরেকটি ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে টুইটার। আমরা অনেক সময় গাড়িগুলোতে টুইটারগুলো পাই হচ্ছে আমরা স্টিয়ারিংয়ের উপরে, কিন্তু আমরা এটার মধ্যে টুইটার আছে হচ্ছে ডোরে। সো স্পেশাল একটি ফিটিংস, এটা টু সাইড আমরা টুইটারের অপশন আছে, প্লাস হ্যান্ডেলগুলো অনেক হ্যান্ডেল এবং এখানে একটি ডোর লাইট, স্টোর, স্পিকার। সো নাইস ভিউয়ার্স, আমরা এখানে দেখাই এখানে হচ্ছে মিরর কন্ট্রোলিং প্যানেল এবং এখানেও একটি ছোট্ট করে উডেন, যার জন্য এটার সাথে বেস কালারের সাথে উডেনটি অনেক লাক্সারি একটি লুকস। এবং এসি ভ্যান্স এবং স্টিয়ারিংটা হচ্ছে উডেন স্টিয়ারিং এবং এখানে একটি এসআরএস এয়ারব্যাগ আছে এবং ড্যাশবোর্ডের উপরও আরেকটি এসআরএস এয়ারব্যাগ আছে। ভিউয়ার্স আমি একটু গাড়িটি গাড়িটি এখন হচ্ছে আমরা স্টার্ট দিই নি, তারপর স্টার্ট দিয়ে দেখাই কি অবস্থা। গাড়িটি আমরা স্টার্ট দিলাম, এটা বিওর সিটটাও ম্যানুয়ালি আমরা সামনে পিছনে আনতে পারবো, আমি আমার জন্য হচ্ছে এখন পারফেক্ট। এবং স্টিয়ারিংটা চাইলে আপনারা আপনাদের পজিশন মতো এটাকে সেটিং করতে পারবেন এখানে এতটুকু, আর যদি আপনি চান এটাকে একটু কমফোর্টেবল জায়গার মধ্যে রাখতে তাহলে এখানেও রাখতে পারবেন। ভিউয়ার্স এটার আরপিএম হলো 7000 এবং স্পিড মিটার হলো 180 এবং এই গাড়িটি ভিউয়ার্স রান করেছে 88000 কিলোমিটার। আমরা একটু চাকাটা একটু কাটিয়ে দেখি, ভিউয়ার্স গাড়িটি আমি এখন স্টার্ট দিয়ে রাখছি। এখন আমি একটু এসি কন্ডিশনটা দিব, এসি কন্ডিশন দিলে কীরকম সাউন্ড হয় একটু দেখি। এখন আমার এসি দেওয়া, এসিও ভিউয়ার্স অনেক যথেষ্ট কুল হয় এবং আমরা একটু ভিউয়ার্স গাড়িটি ব্যাগে দিয়ে দেখি ব্যাক ক্যামেরাটা কি অবস্থা। আমরা এখন ভিউয়ার্স আমাদের পেছনে শোরুমের যে আরও কতগুলো কালেকশন সেগুলো আমরা দেখতে পাচ্ছি, অনেক ফ্রেশ একটি কন্ডিশন পেছনের। ভিউয়ার্স এই এসি ভ্যান্সের পাশে এবং এসি ভ্যান্সের এখানে হচ্ছে উডেন, যাটা যেটার জন্য অনেক স্মার্ট একটি লুকস এবং এখানে হচ্ছে ডিভিডি প্লেয়ার, এসির প্যানেল এবং এখানে একটি স্ট্রে আছে এবং লাইটারের অপশন এবং এখানে হচ্ছে 12 ভোল্টের পাওয়ার আউটলেট, সেন্ট্রাল কনসোল বক্স এবং ফোর হুইল ড্রাইভ, হ্যান্ড ব্রেক এবং এখানে হচ্ছে ড্রাইভার আর্মরেস্ট। এটা আমরা চাইলে আমাদের সিস্টেম মতো কাঁচে এনেও রাখতে পারবো আর হচ্ছে আমাদের পেছনেও রাখতে পারবো অ্যাজ ইউ উইশ। এবং এখানে নিচেও আরেকটি স্টোর, বিশাল বড় একটি স্টোর এবং এখানে হচ্ছে কাপ হোল্ডারের অপশন। এখন ভিউয়ার্স এখানে একটি স্টোর, বিগ স্টোর এবং যেটা স্টোরের পাশেই হচ্ছে উডেন, যেটার জন্য অনেক লাক্সারি ভিউ হচ্ছে। আমরা সম্পূর্ণ ড্যাশবোর্ডটি তুলে ধরার চেষ্টা করব, অনেক নাইস কন্ডিশন ভিউয়ার্স।
ভিউয়ার্স এখন আমরা দেখতে পাচ্ছি সানভাইজার উইথ ভ্যানিটি মিরর এবং এখানে একটি স্টোর রুম লাইট, এখানে একটি আরেকটি সানভাইজার উইথ ভ্যানিটি মিরর এবং সিলিংটাও অনেক ফ্রেশ সিলিং এবং এখানে আছে লেয়ার ভিউ মিরর। সো স্পেশাল একটা ফিটিংস ভিউয়ার্স, এখন আমি এই গাড়িটির আমি অফ করব। এখন ভিউয়ার্স আমি এই গাড়িটির প্রাপ্তি স্থান এবং লোকেশান এবং প্রাইস নিয়ে শেয়ার করব। ভিউয়ার্স এই গাড়িটির প্রাপ্তি স্থান হলো এনবি কারসে এবং এটার লোকেশান হলো হাউস নাম্বার 10 রোড নাম্বার 2 ব্লক এল বনানি এবং এই গাড়িটির প্রাইস হলো ভিউয়ার্স 28 লাখস। এই গাড়িটির প্রাইস হলো 28 লাখস। আমরা চাইব ভিউয়ার্স আপনারা ফিজিক্যাল আমাদের শোরুম ভিজিট করবেন এবং শোরুম ভিজিট করলে আমরা এতক্ষণ যেই রিভিউগুলো দেওয়ার চেষ্টা করেছিলাম সেগুলো কতটুকু অথেন্টিক সেটা মিলিয়ে নিতে পারবেন, তখন আপনারাই চিন্তা করবেন কেন আপনি আমাদের থেকে গাড়ি কিনবেন আর আমাদের তথ্যগুলো কতটুকু সঠিক। আর একটি ভিউয়ার্স হলো আপনাদের সুবিধার জন্য আপনারা চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে গাড়িটি চেক করারও সুযোগ আছে এবং যে কাজগুলো বের হবে ওই কাজগুলোরও আলোচনা করার সুযোগ আছে। আর ভিউয়ার্স এই ভিডিওটির যদি অবশ্যই ভালো লেগে থাকে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।